प्रॉफिट मोहब्बत में बोलना शुरू कर दूं मैं। अर्थ इज फ्लैट अकॉर्डिंग टू कुरान 88:20। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় বিজেপি সাময়িক বরখাস্ত করে নেত্রী নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে। অবমাননাকর মন্তব্য করায় প্রায় দুই সপ্তাহ পর নূপুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বাদী পুলিশ। বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মামলায় বিজেপির দিল্লি শাখার তৎকালীন গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের নামও রয়েছে। তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। মামলায় ঘৃণামূলক বক্তৃতা প্রদান, উস্কানি দেওয়া, সমাজের শান্তি সম্প্রীতি বিঘ্নিত করে এমন পরিস্থিতি তৈরি করার অভিযোগ আনা হয়েছে। কারো অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে নাকি দিল্লি পুলিশের বিশেষ সেলের সাইবার ইউনিট স্বপ্রণোদিত হয়ে তা করেছে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে পুলিশের বিলম্ব ব্যবস্থা গ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া পুলিশের করা মামলায় নাম রয়েছে সাংবাদিক, একাধিক সামাজিক মাধ্যম ব্যবহারকারী ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের। তাদের মধ্যে রয়েছে পিস পার্টির প্রধান মুখপাত্র সাদাব চৌহান, সাংবাদিক সাবা নাগভি, হিন্দু মহাসভার অফিস কর্মী পূজা শকুন পাণ্ডে, রাজস্থানের মাওলানা মুফতি নাদিম, আব্দুর রহমান, অনিল কুমার মিনা, গুলজার আনসারী। বিজেপির তৎকালীন জাতীয় মুখপাত্র নূপুর সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। পরে বিজেপির দিল্লি শাখার তৎকালীন গণমাধ্যম প্রধান নবীর ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর টুইট করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে চাপের মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করেন নূপুর। অপরদিকে নিজের করা টুইট মুছে ফেলেন জিন্দাল। দুই নেতা নেত্রীর অবমাননাকর মন্তব্যের ব্যাপারে প্রথমে নিশ্চুপ ছিল বিজেপি ও ভারত সরকার। দেশ বিদেশে সমালোচনার ঝড় উঠলে বিজেপি ও ভারত সরকার নড়ে চড়ে বসে। নূপুরকে সাময়িক ও জিন্দালকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করে বিজেপি। উম্মেরাহি সমকাল।